আসসালামু আলাইকুম, আমি ডক্টর এএনএম ওয়াহিদুজ্জামান, শিশু অ্যাজমা এবং অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যারিঙ্গোম্যালেশিয়া। আমাদের দেশে নবজাতকদের সবচাইতে বেশি যেই প্রবলেমটা দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যারিঙ্গোম্যালেশিয়া। আমি যদি বাংলায় বলতে চাই তাহলে এটা হচ্ছে বাচ্চাদের ভোকাল কর্ডে একটা এক্সট্রা সাউন্ড। আমাদের বেশিরভাগ মায়েরাই খেয়াল করেন যে বাচ্চারা যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন ঘর 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 করে একটা শব্দ হয়। তো সেক্ষেত্রে আমাদের বাবা মায়েদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা ধারণা করে থাকি যে হয়তো আমার বাচ্চার বুকে ঠান্ডা জমে আছে বা আমার বাচ্চার নাকে সর্দি জমে আছে। সেক্ষেত্রে আমরা বাচ্চাকে নিয়ে খুবই প্যানিক থাকি এবং বিভিন্ন জায়গায় বাচ্চাকে ট্রিটমেন্ট করাই, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করাই, বাট সব কিছু করানোর পরেও বাচ্চার এই যে শব্দটা এটা কিন্তু দূর হয় না। তো এটার মেইন কারণ কিন্তু আসলে বুকের কফ না বা নাকের মধ্যে কোনো সর্দিও না, এটাই হচ্ছে ল্যারিঙ্গোম্যালেশিয়া। এটা যদি আমি একটু বুঝিয়ে বলতে যাই তাহলে ব্যাপারটা এরকম যে আমাদের যে ভোকাল বক্স আছে যেখান থেকে আমাদের ভয়েসটা তৈরি হয় সেখানের উপরে যে ল্যারিংস, এই ল্যারিংসের সফটেনিং, মানে বাচ্চাদের এই ল্যারিংসটা আমাদের অ্যাডাল্টদের যেরকম হার্ড, বাচ্চাদের এরকম কিন্তু জন্মের সাথে সাথে এরকম হার্ড থাকে না, শক্ত থাকে না, যেই কারণে শ্বাস প্রশ্বাসের সময় ওদের একটা ঘর 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 একটা অ্যাডেড সাউন্ড এখান থেকে ক্রিয়েট হয় এবং যে জিনিসটা অনেকটাই মিলে যায় বুকের কফের শব্দের সাথে বা নাকের মধ্যে যদি কফ আটকে থাকে সেই শব্দের সাথে। তো সেক্ষেত্রে যদি আপনারা বিচলিত না হয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। তবে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে অবশ্যই, যদি এই শব্দের সাথে বাচ্চার কখনো দম আটকে যায় এবং বাচ্চার যদি গায়ের বর্ণ কখনো নীল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী যে চিকিৎসা সেটা চালিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।